Assalamualaikum warahmatullahi wabarakatuh. Supriyo dorshok, aajke apnara je jinish gulo dekhte partechen, ei jinish gulo kono sadharon jinish na. Aajke ami chole ashlam ek mohatantrik kobirajer bashate, onar kichu sakkhatkar nebo. Uni onek dhoroner manusher somoshya samadhan kore thaken, jemon prem bhalobashay byarthota, songshare oshanti, jayga jomir birodh metano, porokia prem theke pherano, shotru dushman domon kora, eigulo bibhinno dhoroner kajer samadhan uni diye thake. Amra shorashori onar shonge alap korbo. Assalamualaikum. কেমন আছেন? জি ভালো আছি। তো আপনার যে কথাগুলো আমরা বাইরে থেকে শুনে আসলাম, আপনি কি সত্যি এই ধরনের সমস্যার সমাধান করে থাকেন? হ্যাঁ, আমি এই ধরনের সমস্যার সমাধান অনেক বেশি করেছি। তো আপনি যদি নিজে মুখে বলতেন যে আপনি কি কি ধরনের চিকিৎসা করেন, এমন কি 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 ধরনের মানুষকে সেবা দিয়ে থাকেন, যদি আপনি নিজে মুখে বলতেন। যেমন ধরেন প্রেম ভালোবাসা ব্যর্থতা, বিবাহ যাত্রায় বাধা, স্বামী স্ত্রী অমিল, আর কি কি ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন? জমি নিয়ে ঝামেলা, আরো বিভিন্ন রকমের সমস্যার সমাধান দেন। আচ্ছা আচ্ছা, যত বড় সমস্যা হোক আপনি সমাধান দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, যত বড় সমস্যা হোক আমি সমস্যার সমাধান দিতে পারি। আচ্ছা আচ্ছা, তবে আপনি এই যে কাজগুলো যে করেন, এই যে শুধু কি মনে করেন এই কিতাবের মাধ্যম থেকেই করেন, নাকি আপনার আরো কোনো কিছুর বাইরে আছে? আমি কিতাবের মাধ্যমে করি, ও জিন্নাত জিন হাজিরা করে আপনি কাজ করেন? তো এগুলা কি সব সময় হাজির করতে পারেন, নাকি শুধু দিনে করেন, নাকি রাতে মনে করেন হাজির করেন, করে কাজ করেন, কি মানে আপনি যদি একটু বলতেন আর কি। ও দিনে কোনো মনে করেন কাজ করেন না? দিনে খালি কি করেন তাহলে? কি মনে করেন এই যে এখানে একটা লেখা দেখতেছি, এটা কি লিখছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি রাত্রে করবেন? জি জি, তাহলে তো আর আমরা দেখতে পারবো না। ও আচ্ছা, তো একটা কথা জিজ্ঞেস করতাম আর কি, যদি মাইন্ড না করতেন আর কি, আপনি এগুলো শিখলেন কোথায় থেকে? এগুলো শিখছি আমার মার কাছ থেকে শিখছি। আপনার মার কাছ থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার মাও কি এগুলো কবিরাজি করত? হ্যাঁ হ্যাঁ, আমার মাও অনেক লোকের সেবা করত, বুঝতে পারছেন? হুম, অনেক উপকার করছে মানুষের। আচ্ছা, তো আপনি যে এই যে কাজগুলো যে করতেছেন, ইতিমধ্যে আপনি কি কারোর কোনো কাজ করছেন, এমন কি কেউ সফলতা পাইছে এরকম? অনেকে পাইছে, অনেকে সফলতা পাইছে, সরাসরি আইসে, সরাসরি মাধ্যমে কাজ করছে, অনেকে সফলতা পাইছে, মোবাইলের মাধ্যমে করছে, অনেকে সফলতা পাইছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি শুধু সাক্ষাতে কাজ করেন, নাকি যারা আপনার কাছে আসতে পারবে না তাদের আপনি তদবিরগুলো কিভাবে দিয়ে থাকেন? আমি মোবাইলের মাধ্যমে দিয়ে থাকি, মোবাইলের মাধ্যমে, আবার এই মাধ্যমে গুলি আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যারা না আসতে পারে তাদের আমি দেই, তাবিজ পাঠিয়ে দেই। যারা না আসতে পারে তাদের তদবিরগুলো আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। তো এই যে একটা মোবাইল নাম্বার দেখতে পারতেছি, ফোন নাম্বার, এটা কি আপনার? হ্যাঁ এটা আমার। এই নম্বরে যোগাযোগ করলে কি আপনাকে পাবে? হ্যাঁ হ্যাঁ। তো নাম্বারটা কি আপনি মুখে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। তো বলেন। 017 হ্যাঁ 60 হুম 32 87 আচ্ছা আচ্ছা, তো দর্শক মন্ডলী এই ভিডিওটি দেখতে পারলেন, তো এই যে দেখতেছেন নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করলে আমি জানি যতটুকু সম্ভব ওনার সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। আশা করি আজকের জন্য এতটুকুই। তো আপনার ঠিকানাটা যদি বলতেন। সাপুরান মাজার খাদিরপাড়া। ও আচ্ছা আচ্ছা, তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। আজকের জন্য এতটুকুই, তো আপনাকে কষ্ট দিলাম, আসসালামু আলাইকুম।